শিল্প বাণিজ্য ও বন্দর নগরী নওয়াপাড়ায় হাজারো মানুষের শ্রদ্ধার সাথে স্মরণ করেছে 71-এর যুদ্ধকালীন গণপরিষদের সদস্য, 5 বারের নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য ও যশোর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পীরজাদা মরহুম আলহাজ শাহ হাদিউজ্জামানকে। বৃহস্পতিবার গণমানুষের এ নেতার তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে তার পরিবারের পক্ষ থেকে ঐতিহ্যবাহী নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা মাঠে আয়োজিত হয় এক স্মরণসভা ও দোয়া মাহফিল। পীরবাড়ি মাদ্রাসার প্রধান মুফতি আলহাজ হযরত মাওলানা মুফতি তৈয়বুর রহমান সাহেবের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ এনামুল হক বাবুল। রাজনৈতিক ব্যক্তি হিসেবে তিনি একটি কিংবদন্তি ছিলেন, আমরা বিশ্বাস করি। আমি বলি যে এখনো শাহাদুজ্জামানের মতো লোক বাংলাদেশের রাজনীতি আছে বলেই বাংলাদেশের রাজনীতি এখন নষ্ট হয়ে যায়নি। মরহুমের জ্যেষ্ঠ পুত্র উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর, আল্লাহ পাক আমার আব্বা ভালো কর্মের দিকে তাকিয়ে তার ভুল ত্রুটি গুলো যেন ক্ষমা করে দেন। বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য ফারাজি মতিয়ার রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকে আমি এই আজিজ্জামান সাহেব সহ তার পরিবারের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সর্দার ওলিয়ার রহমান, এক কথায় রাজনৈতিক ব্যক্তিদের অনেক সময় অনেক পরামর্শ দেন, তার কাছে কিন্তু এটা জীবনে পাই নাই, উনি সবসময় সুপরামর্শ দিতেন। নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি আলহাজ গাজী নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কোনো অনুষ্ঠানে ওনাকে দেখেছেন তো তাড়াতাড়ি চেয়ার ছেড়ে দিয়ে ওনার কাছে এগিয়ে যে ওনার সামনে যে সালাম পেশ করেছেন, ও নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ শাহ জালাল হোসেন। যে মেদোয়ার কথা আমরা আলোচনা করতে যাচ্ছি ওনার সঙ্গে আমার সুদীর্ঘ 52 বছরের সম্পর্ক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আকিস গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন সিআইপি, পীরবাড়ি মাদ্রাসার মুফতামিম ও গদ্দিনশীন পীর আলহাজ হাফেজ শাহ আবদুল্লাহ বুখারি, মরহুমের মেজ ছেলে শাহ আব্দুল মুকিত জিলানি, ছোট ছেলে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শাহ খালিদ মামুন, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ রফিকুল ইসলাম সর্দার, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, দৈনিক নওয়াপাড়ার প্রকাশক সম্পাদক ও নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি আসলাম হোসেন, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মুজাফফর আহমেদ, যুগ্ম সম্পাদক মাসুদ তাজ, ইউপি চেয়ারম্যান নাদির হোসেন মোল্লা সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ।